স্বাস্থ্যবিধির বালাই নেই। শহরের বেকারিগুলিতে চরম অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে কেক। বড়দিনে বাজার মাত করছে সেটাই, পৌঁছে যাচ্ছে ঘরে ঘরে, বাড়ছে রোগ ভোগের আশঙ্কা। পাতে পড়ার অযোগ্য কেক তৈরিতে মূলত যে সুগন্ধি ফ্লেভার ব্যবহার করা হয় তা হলো ডাইকারকিউরাম। এটি ক্লাস 2 কার্সিনোজেন, অর্থাৎ ক্যান্সারের কারণ হতে পারে। কেকে ব্যবহৃত পচা ডিমে হাইড্রোজেন সালফাইডের গন্ধ ঢাকতে ব্যবহার করা হয় কপার সালফেট বা তুঁতে, লেড সালফেট বা সীসা এবং লেড ক্রোমেট এক ধরনের রং, বেকিং পাউডার বা বিভিন্ন ফ্লেভারের সঙ্গে মিশিয়ে দেওয়া হয় তুঁতে, সীসা বা অন্যান্য জিনিস। হাইড্রোজেন সালফাইডকে লেড অথবা কপার সালফাইডে রূপান্তরিত করে দেওয়া হয় এর মাধ্যমে। এটি এক ধরনের ধাতব পদার্থ যা কিডনির ক্ষতি করতে পারে। কেক মিশ্রণের আরেক উপকরণ ক্যালসিয়াম প্রোপিওনেট, ফাঙ্গাস বা ছত্রাক যাতে না ধরে সেজন্যই এর ব্যবহার। ক্যালসিয়াম প্রোপিওনেট ঠিক পরিমাণে না দেওয়া হলে শরীরে মারাত্মক ক্ষতি হতে পারে। বিপদের আরেক কারণ অ্যালুমিনিয়াম ফয়েল। কেক তৈরির জন্য অ্যালুমিনিয়াম ফয়েল সমেত কন্টেনার ভাটির মধ্যে ঢোকানোয় বাড়ছে বিপদ। কেকে মিশে যাচ্ছে অতিরিক্ত অ্যালুমিনিয়াম। বাড়তি পরিমাণ অ্যালুমিনিয়াম শরীরে গেলে তা স্নায়ুতন্ত্রের ক্ষতি করতে পারে। প্রচুর ডিমের ব্যবহার হয় কেক তৈরিতে, এর মধ্যে মিশে থাকে ফাটা ডিম। কেক তৈরিতে ফাটা ডিমের ব্যবহার বিপদের বড় কারণ। ফাটা ডিমে সালমোনেলা টাইফি নামে এক ধরনের ব্যাকটেরিয়া ঢুকে যায়। এই ব্যাকটেরিয়া টাইফয়েড, ব্রঙ্কো নিউমোনিয়ার মতো রোগকে কার্যত ইন্ধন যোগায়। বুঝতেই পারছেন, স্বাদ করে বড়দিনের মুখে বাড়িতে নিয়ে যাওয়া এই কেকের মধ্যেও লুকিয়ে রয়েছে হাজার বিপদ। অতএব সাবধান। সন্দীপ সরকারের রিপোর্ট 24 ঘন্টা।